आज एकाधिक पुजोर उद्बोधन करছেন मुख्यमंत्री মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতার বিভিন্ন পুজোর পাশাপাশি একাধিক পুজোর উদ্বোধন করছেন ভার্চুয়ালি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার বাড়ি থেকেই দেখব সেই ছবি। ঠাকুর দেখব, আপনারা যান, ওদের আইডিয়া ওরক ভীষণ ভালো করে, এখন না চিরকাল। ঠাকুরের থিমটা কি? অবগাহন। মানে অবগাহন হচ্ছে যে কোনো পূজা অনুষ্ঠানে বা পবিত্র কাজে আমরা স্নান করে তারপর মাকে পুজো দেই, আর যে কোনো পূজো অনুষ্ঠান করে থাকি। এখানে বিভিন্ন ঘাট আছে, গুপ্তিকা ঘাট, মুন্সি ঘাট, দশমত্ব যজ্ঞ ঘাট। শিল্পী শিল্পীকে শিল্পী হচ্ছে সম্রাট চট্টোপাধ্যায়, তরুণ শিল্পী সম্রাট ভট্টাচার্য। কিন্তু মাতৃমূর্তি দেখে আমার মনে হচ্ছে যেন ঘরের কোনো মেয়ে বসে আছে, একদম অসাধারণ অসাধারণ করেছে, বিউটিফুল। কতদিন লেগেছে এটা করতে? প্রায় 8 মাস লেগেছে দিদি। শিল্পীদের তোমরা ঠিকমতো যত্ন করেছো তো? একটু দুর্ভাগ্যক্রমে ওর একটু শরীর অসুস্থ হয়েছে বলে আজকে থাকতে পারেনি দিদি। ও একটা ওই আলিপুরে 78 পল্লীতে পড়ছে। আচ্ছা, আর যারা ধামসা মাদল বা নানা রকম কালচারাল প্রোগ্রামও হবে ঢাকি থেকে শুরু করে, তাদের সকলকে নতুন জামা দিও। কিন্তু ক্লাবের ড্রেস কোড নীল, কিন্তু মেয়েদেরটা কোথায়? সবুজ, নীল আর সবুজে মিক্স আপ হয়ে গেছে। খুব ভালো, খুব ভালো, বিউটিফুল লাগছে। এই হাসি মুখটা দেখতেই চাই, কারণ এই পুজো আমাদের জাতীয় উৎসব এবং এই পুজোর জন্য আমরা এক বছর অপেক্ষা করে থাকি, এবং এই পুজো দেখার জন্য প্রচুর লোক, মনে রাখবেন, ইউনেস্কো এবার টিম করে নিয়ে আসছে। পুরো ফরেনার্সরা যখন ঢুকবে প্যান্ডেলে, তাদের যত্ন করবেন, দরকার হলে একটা ফুল হাতে দিয়ে দেবেন। আর পুজো প্যান্ডেল কখনো খালি রাখবেন না, ভলেন্টিয়ারদের দায়িত্ব দিন। মেয়েদেরও বলুন 5-7 জন করে মেয়েরা যেন অলওয়েজ থাকে। কখন তারা যাবে সেটা তো আপনারা জানেন না, সুতরাং বাচ্চাদের রেখে দেবেন, ওদের রেখে দেবেন, যাতে বাচ্চারাও এনজয় করতে পারে, এবং বাচ্চাদের হাতে দিয়ে ফুলটা দিয়ে দেবেন। আর প্যান্ডেলে যখন যাবে তখন শঙ্খধ্বনি উলুধ্বনি দিয়ে বাংলার যে আমাদের কৃষ্টি সেটা দিয়ে বরণ করবেন। আমি ওখানে সৌম্যকেও দেখতে পাচ্ছি, আমাদের ডিসি। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন, আসুন মাকে আমরা প্রণাম জানাই। প্রদীপ জ্বালানো হয়ে গেছে, মাকে ফুল দেওয়া হয়ে গেছে, তো আসুন মাকে প্রার্থনা জানাই। ওং সর্বমঙ্গলামঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যেত্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তি ভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বস্বার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহাসাধা নমস্তুতে কালী কালী মহাকালী কালীকে কালরাত্রিকে ধর্মাত্ম মোক্ষদে দেবী নারায়ণী নমস্তুতে। মা গো সকলকে ভালো রেখো, সকলকে সকলের মঙ্গল করো। জয় মা দুর্গা, জয় মা দুর্গা, জয় মা দুর্গার জয়, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলার জয়, বিশ্ব বাংলা, বিশ্ব বাংলা, বিশ্ব সেরার জয়। যারা আসবে তোমাদের ক্লাবের নামগুলো ফরেন মানচিত্রে, বিশ্বের মানচিত্রে উঠবে, আমি এটাই চাই। আমি যখন বিশ্ব বাংলা লোগো করেছিলাম আমি তখন ভাবতে পারিনি যে এটা একদিন বিশ্ব বাংলা জয় করবে। আজকে আমাদের এটা গর্ব, আমাদের দুর্গাপুজো, আমাদের মাতৃপুজো, আমাদের মাতৃভূমি, আমাদের কর্মভূমি,
आज के विश्व बांगलाय विश्व सेरा हिसेबे ख्यात होयेछे आपनाराओ गर्वित थाकुन आपनाराओ गर्व करुन आपनादेर साथे आमार देखा होबे 27 तारीख पूजो कार्निभेले विश्व बांगलार टीम आमार साथे आछे बबी अरूप इंद्रनील सेन थेके शुरू करे आमार आईएनसीएस सेक्रेटरी थेके शुरू करे कलकाता पुलिस कमिशनार थेके सेरे शुरू करे अनेक विश्व बांगलार जारा आछेन ताराओ सचक्षे देखते पाच्छेन 27 तारीखेर जन्य रेडी होये जाबेन 27 तारीखे पूजो कार्निभेल आपनारा सकले अंशग्रहण करबेन आपनादेर आमंत्रण रइल ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন। প্রণাম দিদি ধন্যবাদ ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাদের ম্যাডাম এরপর বসপুকুর তালবাগান সর্বজনীন হ্যাঁ ঠিক আছে দু মিনিট